আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো পাইকো অ্যাপ নিয়ে। তো বন্ধুরা, আমরা যারা পাইকোতে উইথড্র দিয়েছিলাম 24 ঘন্টা এবং কি 72 ঘন্টা ওভার হয়ে গেছে, তো এখন পর্যন্ত পেমেন্ট পাইনি। তো আমরা সবাই পাইকো সাইট থেকে কখন থেকে পেমেন্ট পাওয়া শুরু করব? তো বন্ধুরা, পাইকোতে আপনারা যারা নতুন করে ইনভেস্ট করেছিলেন, একটি টাকাও আপনারা এখান থেকে তুলতে পারেননি। তো আপনাদের টাকাগুলো কীভাবে ফিরিয়ে আনবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেব। তো আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে পাইকো অ্যাপটি মার্কেট আসছিল প্রায় 5 থেকে 6 মাসের মতো হবে। তো তারা কিন্তু এখানে অফলাইনে মার্কেটিং করেছিল, তো সেক্ষেত্রে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু তেমন একটা ভাইরাল হয়নি। তো আসলে পাইকো অ্যাপে কিন্তু এমনভাবে এখানে ইউজার অ্যাড হয়েছিল, এখানে কিন্তু লক্ষ লক্ষ ইউজার কিন্তু অ্যাড হয়ে এখানে কোটি কোটি টাকা কিন্তু এখানে মানুষ ইনভেস্ট করেছে। তো কেউ কেউ কিন্তু এখানে 25 লাখ 20 লাখ 15 লাখ, কেউ 1 লাখ, কেউ 10,000 5,000, যে যেমন পারছে এখানে কিন্তু ইনভেস্ট করছেন। তো আসলে আপনারা যারা এখানে অনলাইনের সম্পর্কে যাদের ধারণা নাই, তো তারা কিন্তু এইখানে কিন্তু কাজ করেছেন। এবং কি আমি যখন আপনাদেরকে 2 থেকে 3 মাস আগে যখন আমি আপনাদেরকে সতর্ক করেছিলাম, তখন কিন্তু আপনারা আমাকে অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। এখন কি হলো, হঠাৎ করে কিন্তু এই সেটটা কিন্তু দীর্ঘ 2 মাস পরে কিন্তু এটা চলে গেল। পাইকোতে আমরা যারা ইনভেস্ট করেছিলাম, তো আসল টাকাটা তুলতে কিন্তু আমাদের প্রায় 40 থেকে 45 দিন সময় লাগছে, কারণ এখানে কিন্তু ইনকামটা খুবই কম ছিল এবং কি এখানে কিন্তু রেফার কমিশনটা অনেক বেশি ছিল। তো এখানে কিন্তু বাংলাদেশে কিছু দালাল রয়েছে, সেই দালালগুলো কিন্তু আপনাদেরকে এখানে অনেক কিছু বলেই কিন্তু আপনাদেরকে এখানে ইনভেস্ট করিয়েছে এবং কি এখানে কিন্তু সাধারণ মানুষে কিন্তু টাকাগুলোকে আজকে কিন্তু তারা লুট করে নিয়ে গেছে। তো অনেকেই কিন্তু আমাকে বিভিন্নভাবে ট্যাক্স করেছেন, তো তারা কিন্তু আমাকে আমার টেলিগ্রাম মেসেজে দিয়ে কিন্তু বলছেন যে টাকাগুলো যে আটকে আছে, এই টাকাগুলো আমরা কীভাবে ফেরত আনবো। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব যে আপনারা যখন পাইকো অ্যাপে ইনভেস্টটা করছেন, তখন কিন্তু আপনাকে এখানে কেউ জোর করে করে নেয়, এখানে কিন্তু আপনি হয়তো বা কারো দেখায় এবং কি কারো কথাই কিন্তু আপনি এখানে ইনভেস্টটা করছেন। তো এখানে কিন্তু আপনাকে কেউ জোর করে বলে না যে তুই এখানে ইনভেস্ট কর, এখান থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট এই ইনকাম করতে পারবি, তো এই ধরনের কথা কিন্তু আপনাকে কেউ বলে না। হয়তো বা আপনার বন্ধুবান্ধব এখানে কাজ করতেছে, ওর দেখা দিয়ে কিন্তু আপনি এখানে কাজ করছেন। এখন যে সমস্যাটা হয়ে দাঁড়াইছে যে আমরা যারা এখানে উইথড্র দিয়েছিলাম, তো আমাদের কিন্তু এখানে টাকাগুলো কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু তারা ব্যাক করে দিয়েছে, তো আমাদেরকে কিন্তু বাইন্যান্সে কিন্তু আমাদের ডলারটা কিন্তু এখনও দেয়নি। তো এর কারণ হচ্ছে যে পাইকো অ্যাপটি কিন্তু এখন যে স্ক্যাম করেছে, তো অনেক মানুষ কিন্তু রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এখনও আশায় রয়েছেন যে এই সাইটটা আপনাদেরকে পেমেন্ট করবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে বলতে চাই যে যে কোনো একটা কোম্পানি যখন আপনাদেরকে পেমেন্ট নেওয়ার সমস্যা করবে, তখন কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে এই সাইটটা আপনাদেরকে আর কোনোদিনও পেমেন্ট করবে না। এখানে যারা সাধারণ ইউজার, তো তাদের কিন্তু এখানে অনেক বড় কিন্তু লস হয়ে গেছে। তারা কিন্তু এখানে সর্বোচ্চ এখানে কিন্তু ডিপোজিট করেছে, তাদের এখানে কিন্তু টাকা পয়সা দাঁড়দানা করে কিন্তু এখানে ইনভেস্ট করেছেন। আপনারা অনলাইন ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে আপনারা যারা কাজ করতে চান, অবশ্যই আপনার এখানে ব্যাকগ্রাউন্ড কিছু সাপোর্ট থাকতে হবে। ধরেন আপনার কাছে 1 লক্ষ টাকা রয়েছে, তো আপনি সেখান থেকে যদি 10,000 টাকা আপনি এখানে ইনভেস্ট করে কাজ করেন, সেটা আলাদা বিষয়। আপনি যদি এখানে দাঁড়দানা করে যদি আপনি এখান থেকে ইনভেস্ট করে কাজ করতে চান, তো তখন দেখা গেছে যখন একটা কোম্পানি বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি এখানে বড় ধরনের একটা লস করবেন, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো বন্ধুরা, পাইকোতে আমরা যারা উইথড্র দিয়েছিলাম, তো এইখান থেকে আর টাকা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তারা বলেছিল যে এখানে 72 ঘন্টা পরে কিন্তু আপনাদেরকে একটা নোটিশ দিয়ে কিন্তু তারা জানাবে। ঠিক আছে, তো এখন কিন্তু 72 ঘন্টা ওভার হয়ে গেছে। ঠিক আছে, তো তারা কিন্তু এই যে তাদের যে এখানে পাইকো মলটা যখন লঞ্চ করতে গেছিলো, উইথড্রল সিস্টেমটা যখন ক্র্যাশ করছে, তারা কিন্তু এখানে 72 ঘন্টা সময় চেয়েছিলো। ঠিক আছে, তো আপনারা যারা এখনও পাইকোতে ইনভেস্ট করতে চাচ্ছেন, তো আমি আপনাদেরকে বলবো আপনারা পাইকোতে আর ইনভেস্ট করবেন না, কারণ এখনও অনেকে আমাকে মেসেজ করেন যে পাইকোতে এখনও ইনভেস্ট করা ঠিক হবে কিনা। অলরেডি যে পাইকো স্ক্যাম করে চলে গেছে, তাদের ওয়েবসাইটটা এখনও রানিং রয়েছে, তো তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু বোঝে না। ঠিক আছে, সাধারণ মানুষগুলো কিন্তু এই কথাগুলো কিন্তু কোনোভাবেই বোঝে না। তো আমি আপনাদেরকে আবারও বলি যে পাইকো স্ক্যাম করে চলে গেছে, পাইকোতে আপনারা কেউ ইনভেস্ট করবেন না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।